জার্মানির হিটলার শুধু জার্মানিতে সীমাবদ্ধ থাকেনি, সারা বিশ্বময় তার কথা, তার রাজনীতি, তার চরিত্র, তার ভূমিকা, তার মৃত্যুর পরও প্রায় অর্ধশতাব্দীর বেশি, 45 সালের তার মৃত্যু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরাজিত হিটলারের আত্মহত্যার কথা সবাই জেনেছে। তার অপরাধের জন্য তিনি বিচারের মুখোমুখি হতে চাননি, যে কারণে আত্মহত্যা করেছেন তার প্রেমিকা সহ, সে কথা আরেকদিন বলা যাবে। কিন্তু হিটলারকে রাজনীতিতে যখনই অত্যাচার কোনো দেশে সংঘটিত হয়, যখনই গণতন্ত্রের পতন হয়, যখনই ফ্যাসিবাদের কথা সামনে আসে, তখনই হিটলারের কথা আসে, হিটলারের রাজনীতির বিশ্লেষণ আসে। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া শুধু না, সারা বিশ্বে গণতন্ত্র হোঁচট খেলে, বাধার সম্মুখীন হলে, যে কথাটি একটু আগেই আমি বললাম, তখন হিটলারের সঙ্গে সেই শাসনের মিল খুঁজে পায় মানুষ। বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্যে লাখো লাখো মানুষের শহীদ রক্তের বিনিময়, লাখো লাখো মানুষ মা বোনের আব্রুর বিনিময়, হাজার হাজার কোটি টাকার সম্পদের বিনষ্টের বিনিময়ে বাংলাদেশের সৃষ্টি হঠাৎ করে বাংলাদেশের সৃষ্টি হয় নাই। যুদ্ধের আগে দীর্ঘ একটি লড়াই সংগ্রাম পাকিস্তান আমলে, তৎকালীন পাকিস্তান আমলে এদেশের মানুষ করেছে। সর্বশেষ 70 সালে একটি দলকে এদেশের মানুষ বিপুল ভোটে দেখে জয়লাভ করানোর পরও সেই দলকে ক্ষমতায় তারা বসাতে পারেনি, যে কারণে যুদ্ধ এবং পাকিস্তানের পতন, বিভক্তি যেভাবে আমরা বলি না কেন, বাংলাদেশের উদ্ভব, নতুন একটি দেশের জন্ম। সারা বিশ্বের মানুষ দেখেছে গণতন্ত্রের জন্য একটি জাতি কতটা তার শ্রম, ঘাম, রক্ত দিতে পারে, কতটা সে লড়াই করতে পারে। যেমন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান অথবা নেপাল স্বাধীন রাষ্ট্র হলেও তারা কিন্তু যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে, যেটি বাংলাদেশ করেছে। এই জন্য বাংলাদেশের একটা আলাদা ভাব করতে সারা বিশ্বে শুধু আছে এমন না, বাঙালিদের একটা অহংকারও আছে। হ্যাঁ, থাকতেই পারে, যারা যুদ্ধ করে রক্ত দিয়ে মূল্য দিয়ে স্বাধীনতা কিনেছে তাদের একটু অহংকার থাকবে না? কিন্তু সেই অহংকারে কোটারাঘাত যদি কেউ করে, সে অহংকার যদি কেউ কেড়ে নিতে চায়, তখন তো বিপত্তি বাঁধবে। যেমন এখন মানুষ ভোট দিতে পারে না, তার পছন্দের প্রার্থীকে সে নির্বাচিত করতে পারে না, ভোট কেন্দ্রে গেলে ভোটার শুনতে পায় যান আপনার ভোট দেওয়া হয়ে গেছে। বাংলাদেশে ভোট স্বাভাবিক না, এটা আমেরিকা মনে করছে, ইউরোপ ইউনিয়ন মনে করছে, কানাডা মনে করছে, অস্ট্রেলিয়া মনে করছে, কিন্তু ভোট স্বাভাবিক কারা মনে করছে, পার্শ্ববর্তী একটি দেশ মনে করছে, যে দেশটি ইতিমধ্যেই একটি দলকে তাদের সমর্থনকারী হিসাবে নিজেদেরকে চিহ্নিত করেছে। এটা খুব কষ্টের ব্যাপার বাংলাদেশের মানুষের। এই জন্যে এই দেশটি একসময় গণতন্ত্রের জন্য 71 সালের মুক্তিযুদ্ধের সময় এই দেশের জনগণের পাশে তারা দাঁড়িয়েছে, কিন্তু 52-53 বছর পরে এই দেশের মানুষ দেখছে এই দেশটি দুটি চেহারা, 71 সালের একটি ছিল, এখন আরেকটি। হতেই পারে যে কোনো দেশ তার স্বার্থের জন্যে কাজ করতে পারে, কিন্তু আরেকটি
দেশের ক্ষতি করে নয়, গণতন্ত্র বিপন্ন করে নয়, স্বাধীনতাকে উল্লম্ভিত করে নয়, যেটা এখন হচ্ছে হচ্ছে বলেই বাংলাদেশের শাসক ব্যবস্থার সঙ্গে এখন হিটলারের কথা, হিটলারের নাম, হিটলারের শাসন ব্যবস্থার তুলনা করছে মানুষ। এটা লজ্জার, কারণ আমরা তো গণতন্ত্র অর্জনের দেশ, বিপন্ন দেশ না, তাহলে কেন জার্মানির সঙ্গে বাংলাদেশের তুলনা হবে? কেন স্বৈরাচারী শাসনের মধ্যে আমাদের থাকতে হবে? এইসব বিষয়ে